ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম না, তো সকালের ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছো। সো রাস্তার ভিডিও করতে করতে হঠাৎ করে সাউন্ড শুনতে পাই, তো কোথা থেকে বাসছে। তো যখন দেখি দাদাটা যে নোংরা আবর্জনা বাড়ির যেসব নোংরাগুলো নিতে আসে, তো সেই নোংরা নিতে এসছে, বাট তার সাথে দেখো মাইকটা সেট করে দিয়েছে ডেঙ্গুর সতর্ক করার জন্য। এখন সত্যি চারিপাশে জল জমা হচ্ছে আর ডেঙ্গু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, প্রত্যেকের বাড়িতে কিন্তু জ্বর। তাই দেখো এই সচেতনতার জন্য এই মাইকটা নিয়েছে, সত্যি খুব ভালো একটা উদ্যোগ, ভালো লাগলো। তো একটু শুনে নাও। সূর্যোদয়ের পরে সকালে এবং সূর্যাস্তের সময় ঠিক তার পরে পরে আমাদের চা রেডি হয়ে গেছে, তো রুটি আর চা সবাই খাবো। একটুখানি ভিডিও করা শুরু করেছি, কুচুকে দেখতে পাচ্ছ চা ঢাকিয়ে রাখছে, ও চাটা দেখাতে দিবে না আমার ভিডিওতে, তাই দেখো একটু দুষ্টুমি করছে। মোটামুটি ক্যামেরা অন করলে ও দুষ্টুমি শুরু করে দেয়। তো যাই হোক, আমি বললাম তুই ঢাকিয়ে রাখ, তাও আমি দেখতে পাচ্ছি। তো এইটা বলতে সে হাসছিল, তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি কথা বলতে। তো সঙ্গে থেকে আমি দেখতে থাকো। কোথায় গেছিলি রে তুই? ড্রয়িং ক্লাস এখনই হয়তো, রবিবার দিন শেখাতো না? যাই হোক, এই পুচকিটা আমার একজন দাদার মেয়ে হয়, আর আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি, একটু ব্যাঙ্কের কাজে দরকার আছে তাই বেরিয়ে পড়েছি। আর রাস্তার ভিউটা খুবই সুন্দর লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু নতুন মোবাইল ফোন দিয়ে ভিডিওটা শ্যুট করছি, তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন সকাল 11টা বেজে গেছে, তো আমি এখন একটু ব্যাঙ্কে যাচ্ছি, আর প্রচণ্ড রোদটাই ছাতা নিয়েছি, আর টোটো পেলে তো টোটো ধরে চেপে চলে যাবো। তো চলে দেখি। কিছুক্ষণ দাঁড়ানোর পর টোটোটা এসেছিলো, তো ফাইনালি আমি এখন বাজারের ভিতরে প্রবেশ করছি। তো আমি কাজ কমপ্লিট করে তারপরে আসছি কথা বলতে, তো সঙ্গে থেকে আমি। সো হ্যালো ফ্রেন্ডস, বাজারের কাজ কমপ্লিট করেছি, তারপরে আবার টোটো ধরে যখন যাচ্ছিলাম, এই যে দেখো ভবতারিণী মন্দিরের ভিউটি একটুখানি শেয়ার করলাম, সত্যি দারুণ লাগছে। তো বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে দেখো আবার অঝোরের বৃষ্টি, সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর লাগছিলো, বাট দেখো অসময়ে এই যে বৃষ্টি ঝেপে এলো। আর আজকে যেহেতু ষষ্ঠী, ষষ্ঠীতে নাকি বৃষ্টি হয় শুনেছি, দেখো সত্যি সত্যিও মানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেমে গেছে, এরপর দেখো আমি মাথায় শ্যাম্পু করে নিয়েছি, আর এখন যাচ্ছি আমি কুচুর বাড়িতে। কুচুর ছুটি হয়ে গেছে, এখন 2:30 বাজে। তো কুচু নিতে এসেছিল আমাকে, কারণ হচ্ছে আজকে যে বললাম ষষ্ঠী, তো আজকে না আমাদের এখানে কোন ষষ্ঠী বলে, তো এই ষষ্ঠী পুজোটা হয়, কাদের কাদের এরকম ষষ্ঠী পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের অবশ্যই শেয়ার করবো কীভাবে পুজোটা হচ্ছে। তো বৌদি পুজোটা করছে, যেহেতু আমার মা থাকলে মা পুজো করতো দাদাদের জন্য, মানে বিশেষ করে পুত্র সন্তান যাদের বাড়িতে তাদের মায়েদের কিন্তু এই পুজোটা করতে হয়, এটা আমি জানি বা দেখে এসেছি বা শুনেছি। তাই দেখো এখানে বৌদিও তার পুত্র সন্তানদের জন্যই পুজোটা করছে, এখানে কোণে হচ্ছে, দেখতে পাচ্ছ ঈশান কোণে কিন্তু এই পুজোটা করতে হয়। তাই বৌদির ঘরে কিন্তু ঈশান কোণে এই পুজোটা করছে, কোন ষষ্ঠী বলছি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম গাছ আছে, যেমন ধান গাছ, কচু গাছ, তারপরে হলুদ গাছ, অনেক রকমের গাছ আছে, এগুলো লাগে। একটা লাল কাপড়ের সাথে দেখো জড়িয়ে দিয়েছে গাছগুলো। তারপরে দেখো যে আখণ্ড কাঁঠালি কলা, মানে যেটা একদম ভাঙা হবে না, সেই কলাটা দেখো ঘটের উপরে আম শাখা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে হলুদ গোটা সুপুরি, শিলের যে নোড়াটা হয় সেই শিল নোড়া, এইসব দিয়ে কিন্তু এখানে পুজোটা করতে হয়। আর সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছিলো এখানে যখন বৌদি পুজো করছিলো। আর দ্বিতীয় কথা হচ্ছে মায়ের কথা ভীষণ মনে পড়ছিলো, মাও উপোস করে থাকে যে পুজোটা করতো, সত্যি ভীষণই খারাপ যেমন লাগছে, আবার তেমনি দেখো এই যে তাদের সন্তানদের জন্য পুজো করছে, এটাও একটু ভালো লাগছে। তো যাই হোক, পুজোটা করছে বৌদি, তোমরা একটুখানি দেখে নাও। আর এখানে ফল মিষ্টি অবশ্যই রাখতে হবে সাথে, তারপর তো প্রদীপ আছে, ধূপ আছে। তো কাদের কাদের এইভাবে পুজোটা করো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো একটুখানি দেখে নাও। ¶¶
আজকে ষষ্ঠী পুজো ছিল, কুচু তার বাড়িতে ডেকে নিয়ে এলো পুজো দেখার জন্য। তুই পুজো দেখেছিস? প্রণাম করেছিস? প্রণাম করেনি, ঢপ দিয়ে মানে গেম খেলায় ব্যস্ত। আর এদিকে সানি বসছে, এই যে তো আমিও স্নান করেছি, প্রচণ্ড ঘাম দিচ্ছে, তো এরপরে বাড়ি যাবো। প্রদীপ জ্বলছে তো তাই ফ্যান চালাইনি। তো চলো, বৌদিও প্রণাম করে নিয়েছে, আমিও করে নিয়েছি, তো চলো দেখো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছে যে বৌদি বৌদি করলো, মাথায় ঘুমটা দিয়ে একটু হাই করতো, তাই হাই করলো লক্ষ্মীর বউর মতন। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরে তো নিরামিষ হয়েছিল তাই আর শেয়ার করিনি। আর দেখো দাদা স্টুডেন্ট না পড়তে এসেছিলো, তো ও এসে টিচার্স ডে থেকে পড়তে আসেনি, একটু অসুবিধার কারণে আসতে পারেনি বলল। তো যাই হোক, ও কিন্তু স্যারের জন্য নিজের হাতে গিফটটা বানিয়েছে। তো কী গিফট বানিয়েছে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি, তো তোমরা একটু দেখো, একদম ইউনিক একটা জিনিস বানিয়েছে। আর এই যে সেন্টেন্সগুলো, পুরো সেন্টেন্স ধরে ধরেই কিন্তু বসিয়েছে, মানে তোমরা পড়তেও পারবে সেই গিফটটায়। তো দেখতেই পাচ্ছ এই গিফটটা যেটা, দাঁড়াও আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, যেহেতু হোয়াইট তো তাই দেখো লাইটের সাথে একটু ইয়ে হচ্ছে। তো যাই হোক এবার তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস মানে সত্যি দারুণই করেছে। দেখো তোমরা পড়তেও পারবে, মানে আমিও পড়তে পারছি। তো তোমাদের কেমন লাগলো এই গিফটটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো টিচার্স ডের উপলক্ষে কিন্তু স্যারের জন্য বানিয়েছিল, আসতে পারেনি তাই দিতে পারেনি, আজকে এসছে তাই দিয়েছে, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর স্যারের এই বছর যত গিফট উঠেছিল, স্যারের যত স্টুডেন্ট মানে আমার দাদার যত স্টুডেন্ট ছিল সেই মানে বাপনদের ব্যাচ, ওই ব্যাচটা না পুরোটাই সাজিয়ে দিয়েছে। দাদার রুমটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, দেখো তোমাদেরও একটুখানি দেখাচ্ছি, দারুণই লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। প্রত্যেকটা গিফট কিন্তু সাজিয়ে রেখে দিয়েছে, আমার তো ভীষণই ভালো লাগছে দেখতেই পাচ্ছ। তো চলো একটু দেখে নাও। সো হ্যালো ফ্রেন্ডস, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, ভালো লাগলে লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট করে দিও। নেক্সটে তো নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাবো, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।